এবং মুসলিম নামধারী বেনামাজি আবার মুসলিম মাঝে মাঝে নামাজ মাঝে নামাজ এদের পশুর মাংস খাওয়া হালাল হবে কি না যদিও তারা বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাহ করুক না কেন আলহামদুলিল্লাহ আল্লাহ মোহাম্মদ যেটা অমুসলিম ইত্তেফা কান এটা চোখ বন্ধ করে ফতোয়া দেওয়া যাবে যে এর জবেহিকৃত পশুর মাংস খাওয়া হালাল নয় যদি একটা হিন্দু পত্তলিক অথবা অগ্নি পূজক করে কোন পশু সেটা চোখ বন্ধ করে ফতোয়া দেওয়া যাবে এটা খাওয়া বৈধ নয় কিন্তু ইহুদি অথবা খ্রিস্টান যারা কিতাবি যাদের উপরে তবে ইঞ্জিল নাজিল হয়েছিল যাদের যাদের কাছে আল্লাহর নবী দুজন ঈশা গিয়েছিলেন তাদের বিষয়ে কথা হলো এটা যে তারা যদি মোয়াহেদ হয় অর্থাৎ এখনো নবীকে মানেনি তার বুঝ আসে নাই সেজন্য হয়তো মানেনি কিন্তু সে আল্লাহর সাথে শির করে না আল্লাহকে এক ও অদ্বিতীয় জানে তাহলে এ ধরনের কিতাবের হাতেও যাবে প্রাণী গোস্ত খাওয়া আলাদা হবে বাকি থাকলো আপনার মুসলিম নামধারী বেনামাজি এবং কখনো পড়ে কখনো পড়ে না এ ধরনের মানুষের প্রসঙ্গ তো এখানে যথেষ্ট পরিমাণে একতলাফ রয়ে গেছে সাহাবাদের ভিতরেও একতলাভটা পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে যে যারা আসলে মুসলমান কালেমা পড়ার পর নামাজ পড়ে না তারা কি আসলে পত্তলিকদের মতো কাফের কিনা এক্ষেত্রে সাহাবার সবাই একমত নয় তবে মজার কথা হলো যে অধিকাংশ সাহাবি একমত যে বেনামাজি কাফের মানে খার ইজন আনিল মিল্লা ধর্ম থেকে বের হয়ে যাওয়ার মতো কাফের তবে এই কাফেরটা আর অমুসলিম কাফের তবুও তারতম্য রয়েছে সেটা হলো কি যে বেনামাজি কাফের কিন্তু কোরআন সন্না সব কিছুর কিন্তু নামে হলো এগুলিকে তারা মানে বা তারা দাবি করে একটা বেনামাজি কাফের সামনে যদি আপনি কোরআনে আগুন লাগাতে যান তাহলে সে বলবে যে আমার জান থাকলে আমার একদিন কি তোর একদিন তোকে আমি মেরেই ফেলবো এরকম কখনো কখনো তার ইমানের বহির প্রকাশ দেখা যায় এজন্য আহ আলম খুব সূক্ষ্মভাবে মাসলাটিকে নিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বেনামাজি কাফের কেন আল্লাহ রসুল বলছে ইন্নামা বাইনের আব্দি ও বাইনের কুফরি আবিশ্বির কি ইল্লা তার কুসালা মুসলিম এবং কাফের মাঝে নামাজ পরিত্যাগ করা যে যেটি আছে এটা হলো কুফুরি এবং শির্ক যে নামাজ পড়ল সে আল্লাহর বান্দা হিসেবে থাকলো যে নামাজ পড়লো সে আল্লাহর বান্দা হিসেবে থাকলো না সে কাফের হয়ে গেল কাফেরটা এখন কি প্রকার এই বিষয়টাতে এখনো একতলাফ রয়ে গেছে একতলাভ এখনো রয়ে গেছে অর্থাৎ সে কি পত্তলিক মূর্তি পূজারী মুশ্রেকের মতো কেবল বলছে যাহা ওরকমই কেবল বলছে তার চাইতেও খারাপ কেন কারণ একটা পত্তলিক মুশ্রেক তো সে জন্মগতই কাফের কিন্তু ইয়ে হলো মুসলমান হওয়ার পরও সে আল্লাহর শ্রেষ্ঠ এ আল্লাহকে এক বলে আল্লাহ স্বীকৃতি দেওয়ার পর আল্লাহর দাসত্ব করছে না এজন্য সে নিকৃষ্ট ইসলামী হুকুমত থাকলে তাকে একদম কাট্টা হবে নামাজিকে তিন দিন সময় দেওয়া হবে তাও করার যদি না করে এটাকে বলে তিন দিন সময় দেওয়া হবে তিন দিনে তাকে তাওবা করার সুযোগ দেওয়া হবে সে তাওা করলে করবে না হলে ইসলামিক ল ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে এরকম আছে সরকারি ইসলামী আইন এটাই বলে মোহাম্মদ বিন সোহলে আল ওসাইমিন বেনামাজিদের বিষয় নিয়ে আলোচনা বিস্তারিত করেছেন হুকম তারেক ইসালাহ যেটার অনুবাদ হয়ে গেছে দুজন শেখের দ্বারা শেখ আকরাম আব্দুল সালাম নামাজ পরিত্যাগকারীর বিধান হিসেবে যে অনুবাদটি করেছেন সেই অনুবাদে একটি নতুন সংযোজন দিয়েছেন যে দশটি কারণ যে কারণগুলির কারণে দিন দিন বেনামাজির সংখ্যা বাড়ছে আরেকটি হলো শেখ মতিউর রহমান বিন আব্দুল হাকিম হাফেজাহুল্লাহ যিনি দাম্মামে রয়েছেন এই শাইখেরও একটি অনুবাদ রয়েছে তবে এই শাইখের এই অনুবাদে এরকম একটি সংযোজনা নেই তা আমি মানুষকে পরামর্শ দেব দুটোই পড়েন তবে বেশি গুরুত্ব দিয়ে পড়িয়েন শেখ আকার মজমুল আব্দুল সালামের অনুবাদটি তাহলে এখান থেকে অতিরিক্ত যে তালিক এটা থেকে আপনি সুবিধা অর্জন করতে পারবেন তো সেখানে আপনি পড়ে দেখেন যে এত বড় শায়ক যিনি একজন ফকি ফকিহুল মিল্লা সৌদি আরবের বড় বড় দু চারজন সাইকের মধ্যে দ্বিতীয়তম অবস্থানে যিনি যিনি সাতত্রিশ খন্ডে একটি ফিকার কিতাব লিখেছেন আলাদি রহমতুল্লা মতো তিনি সুরাত বিভিন্ন আয়াত দিয়ে এবং রসুল্লা হাদিস দিয়ে প্রমাণ করেছেন যে বেনামাজি কাফের বেনামাজির সাথে বিবাহ বন্ধন জায়েজ নয় এবং বেনামাজির হাতের জবে কিন্তু আহ মাংস খাওয়া অবৈধ নয় তারা দেখা গেল যে আপনাকে কথা বললাম যে বেনামাজির হাতের জবাইকৃত পশুর মাংস খাওয়া বর্জন হয় কার আছে এই ইমাম ইবনে বায যে লাইফরা ফরা কুবাইনা বাইনা আল বাইনা আল মুতাকাসিল মুতাসাহিল আও বাইনাল আল আমিদ ইচ্ছা কি বেনামাজি কট্টা হবে নামাজি এবং অলস বেনামাজি কখনো পড়ছে কখনো পড়েনা এটার মধ্যে কোনো পার্থক্য করেনি আল্লাহর যখন বলেছেন ইন্নামা বাইনে আব্দিয়া বাইনেল কুফরে আবি শিরক ইল্লাহ তার কুসসালা মুসলিমের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে কুফুরি শিরখ এবং এবং কাফের মুশরিক এবং আল্লাহর বান্দার মাঝে পার্থক্য হচ্ছে তার কুসাল নামাজ পরিত্যাগ করে এখানে কিন্তু নবী বলেননি সে কেবিনে বাজ এটাই বলছেন যে যত একটা আলাপে থাকুক কেন নবী কিন্তু বলেননি যে মোতাসা হেলে অলস অলসত্ব করে যে নামাজ পড়ে না আর অলসত্ব একদম যে নামাজ পড়ে না এর ভিতরে এভাবে কোনো আল্লাহ নবী পার্থক্য করে বলেনি যে নামাজ পড়ে না নামাজের ভিতরে অন্তর্ভুক্ত নয় তাকে আল্লাহ নবী কাফের বলেছে তাহলে দেখেন একটা লোক একত্তা পড়ছে আর একতা পড়েনি এও তো নামাজের ভিতরে অন্তর্ভুক্ত নয় কিন্তু ফতোয়াটা ঢালাওভাবে ভাবে আর কি পাবলিশ করা ঠিক নয় কোনো মানে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আর কি আমি যেটা বলছি আমভাবে এটা পাবলিশ করা যেতে পারে ফতোয়া কিন্তু কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয় যে এই এই ব্যক্তি বেনামাজি তাহলে সে কাফের তার হাতের জবে মাংস খাওয়া যাবে না এভাবে ফতোয়া দিয়ে নয় কারণ ওই ব্যক্তিকে আগে সেটা জানতে হবে যার আপনি ফতোয়াটা জারি করবেন তাকে ওই বিধানটা আগে জানতে হবে তাকে জানিয়ে দেওয়ার পর তাকে একজেক্টলি আপনি তার সামনে পাবলিশ করতে পারবেন তাকে এই বিধানটা শুনিয়ে দিতে পারবেন যে তোমার হাতের খাওয়া কিন্তু জাহেজ হবে না এটা একটা উত্তর আর একটি উত্তর হচ্ছে যে সাধারণভাবে ওর কাছে বলা উচিত যে বেনামাজের হাতে কি পশুর মাংস খাওয়া যায় না আর চার চার রক্ত নামাজ যে পড়ছে ওই বেনামাজিটা সেটাকে নিরুৎসাহিত করা উচিত নয় যে তোর নামাজ কবুল হবে না আসলে কিন্তু চার রক্ত নামাজ তার হবে না কিন্তু নিরুৎসাহিত করা উচিত নয় তাকে বলা উচিত যে তুমি আরো এক অক্ত পড়ে নাও ভাই চার অক্ত পড়ো আর এক তুমি পড়ো আল্লাহর কাছে আমি তফিক চাই আল্লাহ যেন তোমাকে তফিক দেয় এবার শুনে শুনে পাঁচ নামাজ যেন পড়তে সম্মত হয় তাহলে দেখা গেল যে আপনি বাজারে যখন গেলেন তখন তো আর আপনি জানেন না কে নামাজি কে বেনামাজি নয় তখন সেই বিধানটা থাকছে না মজহুল তখন বাজার থেকে আপনি তখন সেটা কাউকে সোয়ালও করবেন না মাংস নিয়ে এসে খাবেন আঁকি তাকে মুসলিম মনে করে নামাজই মনে করে হ্যাঁ আর যদি জানেন আপনি জানতে পারেন কাটটা হোক এই কসাইটা টা কাটটা হোক নামাজ ওর হাতের জীবনও আপনি মাংস কিনে খাবেন না আবার কথা একটি থাকে যে অনেক বেনামাজি ভালো করে সে জানে যাতে পাতার তারা ঠিক যে সে নামাজই নয় ওই জন্য একজন মোল্লা দিয়েই জবাহি করায় নামাজি দিয়েই তখন তার মাংস খাওয়া বৈধ হবে সবিস্তারে আপনি জানতে চেয়েছেন সবিস্তারেই বললাম কারণ সবিস্তারে কথা বললে একটি মাসলা নিয়ে এটা মানুষের অনেক উপকারে আসে হাজা বারাকার নবীন মহম্মদ